Welcome back. এই ভিডিওতে আমরা বিভিন্ন ম্যাপিং কনস্ট্যান্টসের জন্য ইয়ার ডায়াগ্রাম দেখব ঠিক আছে তাহলে শুরুতে এই ম্যাপিং কনস্ট্যান্ট কি সেটা জেনে নিন ম্যাপিং কনস্ট্যান্ট হচ্ছে কোন এন্টিটি সেট এখন বলি এন্টিটি কি তোমরা সেটা বেসিক্যালি জানো এন্টিটি হচ্ছে বেসিক্যালি একটা ট্যাব টেবিল যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এন্টিটি আর এন্টিটি সেট কি অ্যাট্রিবিউট যেগুলো সবগুলো মিলে হচ্ছে বেসিক্যালি একটা এন্টিটি সেট অথবা হচ্ছে আমি যদি কোন একটা অ্যাট্রিবিউটের আন্ডারে কোন একটা রেকর্ড অনেকগুলো রেকর্ড মিলে বেসিক্যালি হয় কি একটা এন্টিটি সেট ঠিক আছে সো কোনো একটা এন্টিটি সেটের একটি এন্টিটি যদি অন্য একটি সেটের অন্য একটি এন্টিটির সাথে যদি সম্পর্ক থাকে বা রিলেশন থাকে সেটাই হচ্ছে যে সম্পর্ক বা যে রিলেশন থাকে সেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের কি ম্যাপিং কনস্ট্রেন্ট ঠিক আছে তাহলে ম্যাপিং কনস্ট্রেন্টগুলোকে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই যে রিলেশনশিপটা একটা টেবিলের সাথে অন্য একটা টেবিলের যে রিলেশনশিপটা সেটা হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়েছে এখানে চার ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে প্রথমে হচ্ছে কি মেনি টু মেনি মেনি টু ওয়ান ওয়ান টু মেনি এবং ওয়ান টু ওয়ান ঠিক আছে তাহলে চলো এখন আমরা মেনি টু মেনি রিলেশনশিপটা দেখি ঠিক আছে মেনি টু মেনি দেখো এখানে কাস্টমার নামে হচ্ছে একটা এন্টিটি আছে এখানে প্রোডাক্ট নামে একটা এন্টিটি আছে আর এগুলো কি এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট আর এটা হচ্ছে আমাদের রিলেশনটা রিলেশনটা ডায়মন্ড দিয়ে দেখাতে হয় এবং ভিতরে হচ্ছে রিলেশনশিপের যে নামটা সেটা ভিতরে দিতে হয় ঠিক আছে এখন দেখো কাস্টমার এন্টিটির সাথে হচ্ছে প্রোডাক্ট এন্টিটির সাথে কি মেনি টু মেনি রিলেশনশিপ আছে আমি তোমাদেরকে আগে একটু বলে দিচ্ছি যে পাশে ওয়ান রিলেশনশিপ থাকবে অর্থাৎ ওয়ান টু মেনি অর্থাৎ যদি ওয়ান থাকে তাহলে হচ্ছে আমরা কী করবো সে পাশে অ্যারো দিব ঠিক আছে আর যদি হচ্ছে মেনি রিলেশনশিপ থাকে সে পাশে আমরা কী দেবো জাস্ট হচ্ছে একটা লাইন এঁকে দেবো ঠিক আছে তাহলে এটা দিয়ে কী করবো ওয়ান আর এটা দিয়ে হচ্ছে কি মেনি বুঝাচ্ছে ঠিক আছে তাহলে চলো এখানে যেহেতু বলা আছে কি মেনি টু মেনি তাহলে দেখো এখানে হচ্ছে আমরা জাস্ট লাইন দিয়ে কানেক্ট করে দিয়েছি এবং মাঝখানে হচ্ছে রিলেশনশিপটার নাম দিয়ে দিচ্ছি কি বাই যেটা হচ্ছে কি দেখো কাস্টমার এন্টিটির সাথে হচ্ছে প্রোডাক্ট এন্টিটির হচ্ছে মেনি টু মেনি রিলেশন তার মানে হচ্ছে কি একজন কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবে অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবে আবার আবার কী করতে পারবে একটা প্রোডাক্ট অনেকজন কাস্টমার কিনতে পারবে তার মানে কি বেসিক্যালি কি মেনি টু মেনি রিলেশনশিপ ঠিক আছে তাহলে চলো পরবর্তীতে আমরা দেখবো যে মেনি টু ওয়ান রিলেশনশিপ দেখো মেনি টু ওয়ান মানে হচ্ছে এখানে আবারও সেম কাস্টমার এন্টিটির সাথে গ্রুপ ঠিক আছে এখানে প্রিভিয়াসলি কী ছিল বলো প্রিভিয়াসলি ছিল হচ্ছে প্রোডাক্ট এখন হচ্ছে কি গ্রুপ তার মানে হচ্ছে গ্রুপ মানে হচ্ছে গ্রুপে অবশ্যই অনেকজন কাস্টমার থাকবে বেসিক্যালি তোমরা বুঝতে পারতেছ তার মানে দেখো একজন কাস্টমার এখানে আছে একটা কাস্টমার এন্টিটি আর আছে যে গ্রুপ এন্টিটি ঠিক আছে যার মধ্যে আছে কি বলো এখানে আছে কি মেনি আর এর পাশে আছে কত ওয়ান রিলেশনশিপ তার মানে হচ্ছে কি অনেকগুলো কাস্টমার মিলে হচ্ছে একটা গ্রুপ তৈরি হয় ঠিক আছে অনেকগুলো কাস্টমার মিলে কি হয় একটা গ্রুপ তৈরি হয় তার মানে হচ্ছে কি এখন দেখো আবার একটা গ্রুপ হচ্ছে কি অনেকগুলো কাস্টমার মিলে তৈরি হয় ঠিক আছে তার মানে হচ্ছে এই রিলেশনটাকে কী বলে মেনি টু ওয়ান রিলেশনশিপ ঠিক আছে তারপর দেখো এখানে হচ্ছে ওপেন মানে হচ্ছে অনেকগুলো কাস্টমার মিলে হচ্ছে একটা গ্রুপ ওপেন করে ঠিক আছে পরবর্তীতে হচ্ছে কি আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ দেখো কাস্টমার এন্টিটির সাথে হচ্ছে লোন এন্টিটির কি ওয়ান টু মেনি রিলেশনশিপ এ পাশটা হচ্ছে আমাদের কি ওয়ান আর এ পাশটা হচ্ছে আমাদের কি মেনি রিলেশনশিপ তাহলে দেখো কীভাবে হয়েছে দেখো একজন কাস্টমার বেসিক্যালি কী করতে পারে অনেকগুলো লোন নিতে পারে তাহলে একজন কাস্টমার অনেকগুলো লোন নিতে পারে ঠিক আছে তার মানে হচ্ছে কি দেখো একটা লোন আবার হচ্ছে অনেকগুলো লোন হচ্ছে কী করতে পারে অনেকগুলো লোন হচ্ছে কী করতে পারে একটা কাস্টমার নিতে পারে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি ওয়ান টু মেনি রিলেশনশিপ ঠিক আছে তারপর হচ্ছে আমরা দেখি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ তার মানে হচ্ছে এক এক রিলেশনশিপ দেখো কাস্টমার এন্টিটির সাথে হচ্ছে অ্যাকাউন্ট এন্টিটির হচ্ছে কি এক এক রিলেশনশিপ তাহলে এদিকে অ্যারো দেওয়া আছে এবং এ পাশেও কি দেওয়া আছে অ্যারো দেওয়া আছে তার মানে হচ্ছে কি একজন কাস্টমার একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারবে এবং একটা অ্যাকাউন্ট একটা কাস্টমারেরই হবে ঠিক আছে এখন এখানে অ্যাকাউন্টটা হচ্ছে আমরা যদি কোনো একটা ই কমার্স সাইট বানাতে যাই সেখানে হচ্ছে একটা কাস্টমারের একটা অ্যাকাউন্টে থাকবে বেসিক্যালি যে আমরা জিমেল দিয়ে হচ্ছে ইন্ডিভিজুয়াল বুঝি এখন একটা কাস্টমার মাল্টিপল জিমেল থাকলে হচ্ছে সে মাল্টিপল অ্যাকাউন্ট খুলতে পারবে বাট বেসিক্যালি তাকে আমরা যে মাল্টিপল কাস্টমার হিসেবে কনসিডার করব ঠিক আছে সম্পূর্ণ কোর্সটি পেতে ভিজিট করুন edusity.com.bd